हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आजकल विषय अर्नेस्ट मानी डिपोजिट। प्रथम एक एग्जाम्पल दिए अर्नेस्ट मानी की से बोझाबो, तारपर गवर्नमेंट प्रोक्योरमेंटर क्षेत्र एर इम्पोर्टेंसटा बोलबो, तारपर वेस्ट बेंगल गवर्नमेंट प्रोक्योरमेंटर क्षेत्र कत टाका अर्नेस्ट मानी दीते हैं से सम्बन्धे किछुटा बोलबो, तारपर की मोडे अर्थात अफलाइन एवं अनलाइन टेंडारेर क्षेत्र কীভাবে অর্থাৎ কী মোডে টাকাটা জমা হবে সেটা বলবো, তারপর ভিডিওটা শেষ করব। ধরুন গভর্নমেন্ট কোনো একটা প্রোক্যুরমেন্টের ক্ষেত্রে টেন্ডার কল করেছে, সেখানে ধরুন বিডার আছে পাঁচজন। এই পাঁচজন যখন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তখন গভর্নমেন্ট টেন্ডার ইনভাইটিং অথরিটির মাধ্যমে আর্নেস্ট মানি জমা করতে বলবে প্রতিটা বিডারকে। প্রতিটি বিডারই আর্নেস্ট মানি জমা করবে। এরপর যখন টেন্ডার ওপেন হবে, তখন যে বিডার লোয়েস্ট হবে এবং যিনি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনটা স্যাটিসফাই করবেন এবং লোয়েস্ট হবেন, তিনি ওই ওয়ার্ক অর্ডারটা পাবেন এবং তিনি একটা এগ্রিমেন্ট করবেন। এরপর বাকি যে সমস্ত ডিসকোয়ালিফাইং বিডার থেকে যাচ্ছে, তারা তাদের আর্নেস্ট মানিটা কিন্তু ফেরত পেয়ে যাবে। কোয়ালিফাইং বিডার কিন্তু আর্নেস্ট মানির টাকার ফেরত পাবেন না, এই টাকাটা সিকিউরিটি ডিপোজিটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং পরবর্তীকালে তার যখন ওই কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন তিনি পরবর্তীকালে আবার সিকিউরিটি ডিপোজিটের টাকাটা আবার পেয়ে যাবেন। সুতরাং গভর্নমেন্ট প্রোক্যুরমেন্টের ক্ষেত্রে আর্নেস্ট মানি ইজ পেড বাই ইচ টেন্ডারার টু এনাবল গভর্নমেন্ট টু এনশিওর দ্যাট এ টেন্ডারার ডাজ নট রিফিউজ টু এক্সিকিউট দ্য ওয়ার্ক অর্ডার ওয়ার্ক আফটার ইট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু হিম। ইন কেস হোয়েন টেন্ডারার ফেলস টু কমেন্স দ্য ওয়ার্ক অ্যাওয়ার্ডেড টু হিম, দ্য আর্নেস্ট মানি ইজ ফরফিটেড। অর্থাৎ যিনি ওয়ার্ক অর্ডারটা পাচ্ছেন, তিনি যদি ওই কাজ থেকে সরে আসেন বা উনি যদি কাজটা রিফিউজ করেন, সেক্ষেত্রে তার আর্নেস্ট মানিটা বাজেয়াপ্ত হয়ে যাবে এবং তার উপর তার যে রুলস এবং রেগুলেশন আছে সেগুলো তার উপর অ্যাপ্লাই হবে। এরপর আমি আসছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রোক্যুরমেন্টের ক্ষেত্রে আর্নেস্ট মানিটা কত হবে সেটা নিয়ে একটু বলছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা মেমোরান্ডাম প্রকাশিত হয়েছিল, যেটার মেমো নাম্বার হচ্ছে 5696, ডেট 1/10/2019, ফিনান্স ডিপার্টমেন্ট। এখান থেকে যে মেমোরান্ডামটা প্রকাশিত হয়েছিল সেখানে যেটা বলা আছে, এখানে যে 2911 ফর্মটা আছে সেখানে যেটা বলা আছে আর্নেস্ট মানির ব্যাপারটা, সেখানে বলা আছে যে আর্নেস্ট মানিটা হবে আপনার এস্টিমেটেড অ্যামাউন্টের উপর 2% এবং এটা হচ্ছে 25 কোটি পর্যন্ত, এবং এই 10 লাখ, এই 10 লাখ এবং ওই 2% বা 25 কোটি, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই হবে আর্নেস্ট মানির অ্যামাউন্ট। এরপর আমি আসছি আর্নেস্ট মানিটা কীভাবে মানে অনলাইন এবং অফলাইনে কীভাবে জমা হবে সেই মোডগুলো সম্বন্ধে একটু বলে দিচ্ছি। আপনারা জানেন যে দুটো প্রসেসে টেন্ডার হয়, একটা হচ্ছে অফলাইন টেন্ডার এবং একটা হচ্ছে অনলাইন টেন্ডার। তো প্রথমে আমি আসছি অফলাইন টেন্ডারে, এক্ষেত্রে ব্যাঙ্ক ড্রাফট অথবা চেকের মাধ্যমে জমা হবে। আর একটা হচ্ছে দ্বিতীয় কেস, অর্থাৎ অনলাইন টেন্ডারের ক্ষেত্রে, অর্থাৎ যেটা ই টেন্ডার, সেখানে আর্নেস্ট মানিটা ডিপোজিট হবে থ্রু ই টেন্ডার পোর্টাল, যেটা আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে যে ই টেন্ডার পোর্টাল সেটা হলো wbtender.gov.in, এটার মাধ্যমে আপনার জমা হবে। এরপর এটার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে নেট ব্যাঙ্কিং এবং একটা হচ্ছে RTGS NEFT। তো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং ইন কেস অফ পেমেন্ট থ্রু ICICI ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ ওই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে জমা হবে। আর একটা হচ্ছে RTGS NEFT ইন কেস অফ অফলাইন পেমেন্ট থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন এনি ব্যাঙ্ক। এরপর আমি বলছি যে ই টেন্ডার পোর্টালের মাধ্যমে যে টেন্ডারটা হবে বা যেখানে ওই আপনার ই টেন্ডার পোর্টালের মাধ্যমে যারা আপনার ওই টেন্ডার আর্নেস্ট মানি জমা করবে, সেক্ষেত্রে যারা ডিসকোয়ালিফাইং মানে বিডার আছেন বা কন্ট্রাক্টর আছে, তারা কিন্তু তাদের টাকাটা কিন্তু তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক এই পোর্টালের মাধ্যমে। অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে তারা যা যদি ওই টেন্ডারটা না পান, সেক্ষেত্রে তাদের টাকাটা ওই আর্নেস্ট মানির টাকাটা অটোমেটিক ওই টেন্ডার ওপেন হওয়ার পর অটোমেটিক তাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।